গঞ্জের সাধারণ মানুষরা আয় বেড়েছে, যারা অসাধারণ মানুষ ছিল মানে মধ্যবিত্ত তারা উচ্চবিত্ত হয়ে গেছে। সেনাবাহিনীর এখানে কমান্ডার 11 পদাতিক ব্রিগেড সিলেকশন পাশে আছেন, আমাদের মাঝে আছেন র্যাবের অতিরিক্ত মহাপরিচালক এবং আমাদের মাঝে আর আছেন অতিরিক্ত। আমি স্বাগত জানাচ্ছি। আমি গঞ্জের সাধারণ মানুষের আয় বেড়েছে, যারা অসাধারণ মানুষ ছিল মানে মধ্যবিত্ত তারা উচ্চবিত্ত হয়ে গেছে, হওয়ার ফলে তারা মানুষকে সহায়তা করতে পারছে। এমনিতে দেয় না, আগে মুখ ফিরাই নিত, আমার মুখ ঘুরাই বুঝে। সুতরাং এর জন্য ধন্যবাদ এটি আরব রাষ্ট্র। তবে উই মাস্ট রিমেন রেডি ফর এনি ওয়ান, এটা তো আমরা কবে আসে আমরা জানি না। আপনাদের ধন্যবাদ। সেনাবাহিনী যতক্ষণ প্রয়োজন এখানে, সেনাবাহিনীকে মাননীয় প্রধানমন্ত্রী ততক্ষণই রাখবেন, এটা সেনাবাহিনীর মাননীয় প্রধানমন্ত্রী সেটা নির্দেশ দিলেই সেনাবাহিনী সেই দিনই যাবেন যেদিন প্রধানমন্ত্রী তাদেরকে যেতে বলবেন। আমি মনে করি সেনাবাহিনী যতদিন প্রয়োজন আছে ততদিন থাকবে। আমাদের যেটা অ্যাচিভমেন্ট যে আমরা ত্রাণ বিতরণে সর্বোচ্চ দূরে পৌঁছানো সম্ভব হয়েছে স্যার, যেখানে আমি ব্যক্তিগতভাবে মধ্যনগর এবং উত্তর শ্রীপুর টাঙ্গুয়ার হাওরের মধ্যে যারা এখানে সুনামগঞ্জে আছেন তারা জানেন আমার জিওসি মহোদয় পর্যন্ত ওখানে গিয়েছেন, আর বাকি আমাদের সদস্যরা সমস্ত রিমোট জায়গায় গিয়েছেন। Señora, dile.